কিছু সমস্যা আলোচনা করব। এর আগেও একই অনুশীলনে আমি কিছু সমস্যা আলোচনা করেছি, সেখানে বিশেষ করে মান নিয়ে আলোচনা করছি। আজকে সমাধানগুলো এবং কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, প্রথমে প্রশ্ন নম্বর 20 এটা দেওয়া আছে, সমাধান করতে বলা হয়েছে, অর্থাৎ এর মান নির্ণয় করব। তোমরা লক্ষ্য করো এখানে শুধু সিনিয়র ব্যবধান, সিনিয়র ব্যবধান, তাই এখানে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন লব যোগ হ ডিভাইড বাই লব বিয়োগ হ, যেটা দুই অংশে উপপক্ষে করতে হয়, তাহলে লব যোগ হ, লব যোগ হ, লব যোগ হ ডিভাইড বাই লব বিয়োগ হ, লব বিয়োগ হ, এখানেও লব যোগ হ, লব যোগ হ ডিভাইড বাই লব বিয়োগ হ, বা দিয়ে এখানে কাট কাট দিয়ে একটু দাঁড়ায়, এরপর টুকরো আবার কাটা যাচ্ছে, টুকরো কাটা যাচ্ছে, আবার মাইনাস ওয়ান দিয়ে উপপক্ষে গুণ করলে মাইনাস টু চলে যাচ্ছে, থাকে এটা। এবার এটা হচ্ছে যে সূত্র কট, এই সূত্র কি বলে রুচি। এবার এখানে কট আছে, এখানে কট আনতে হবে, সেজন্য কট কোয়াড্রেটিক এর মান রুচি, যেটা আমি পূর্বের ক্লাসে আলোচনা করছি। সুতরাং এ ইকুয়াল টু কোয়াড্রেটিক এর মান বের হয়ে গেছে, এ পর্যন্ত এ পর্যন্ত 2 20 নম্বর কমপ্লিট। তারপর 23 নম্বর প্রশ্নটা দেখো, এটা দেওয়া আছে উপপক্ষে আমি বর্গ করছি। তোমরা জানো যে মনে করো এখানে x স্কয়ার মাইনাস y ইকুয়াল টু 6, এটাকে উৎপাদক করতে বলছে, তুমি উৎপাদক করতে পারো, কিন্তু যদি এরকম থাকে এখানে x এখানে y, তাহলে তুমি উৎপাদক করতে পারবে না, সেজন্য একরকম হতে হবে, x x একই সরল বৈশিষ্ট্য হতে হবে। এখানে সাইন এবং কজ আছে, আমি সাইন এবং কজ একসাথে থাকলে উৎপাদক করতে পারবো না, কি যায় এখানে আমি আগে বর্গ করছি, কারণ আমরা জানি যে বর্গ থাকলে সাইনকে কজে, কজকে সাইনে রাস্তা করা যায়, সেজন্য আমি বর্গ করছি। তারপরে এখানে সূত্র বাংছি, সূত্র বাংলায় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমি একসাথে সাজিয়ে নিয়েছি, কারণ সেটা সূত্র আছে 1, সেটা মানটা বসিয়েছি, বসানোর পরে এখানে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1, এই মানটা ডান দিকে রাস্তা করা হলে 0 চলে আসছে। এবার এখানে 2 একটা দুটো সংখ্যা, সেজন্য 2 দিয়ে ভাগ করছি, আমি ভাগ করলে এটা আসছে। দেখো আমার টার্গেট ছিল উৎপাদন করা, কিন্তু দেখো এখানে দুটি রাশি গুণফল চলে আসছে, গুণফলটা এক প্রকার উৎপাদক, সেজন্য আমাকে আর কসকে সাইনে সাইনকে কসে ট্রান্সফার করতে হচ্ছে না, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 0 কস থিটা ইকুয়াল টু 0 লিখতে হচ্ছে, কারণ দুইটা তত্ত্বিক রাশি গুণফল যদি শূন্য হয় তাহলে প্রতিটি রাশির মান আলাদা আলাদা শূন্য, কিংবা যে কোনো একটি মান শূন্য হতে পারে, সেজন্য এটা লিখছি আমি এখানে। এখানে সাইন আছে দিতে হয়, এখানে সাইন দিতে হবে, সাইন জিরো ডিগ্রি মান 0, এখানে কজ আছে দিতে হয়, এখানে কজ আনতে হবে, কজ 90 ডিগ্রি মান 0, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, উপপক্ষে সাইন ইনভার্স করা হয়েছে এখানে, আর এখানে উপপক্ষে কজ ইনভার্স করা হয়েছে। এবার এটা শর্ত ছিল, এই শর্তে এই দুটো মানে গণযোগ্য, সেজন্য নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমাকে এখানে সমাধান করতে বলা হয়েছে, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে, নির্ণয় মান এটা 23 নম্বর, এই পর্যন্ত কমপ্লিট। পরবর্তী প্রশ্নে লক্ষ্য করো, সেজন্য 1 - 5 = 3 লিখছি, cos 3 =
সব পজিটিভ আসছে তাহলে এটা কি করছি এটা কে 2 2 করতে থিতা প্লাস 3 করতে থিতা - 3 কে 2 এর - 1 করতে এখানে একটা মাইনাস আছে দিয়া আমি উপপক্ষে এখানে - 1 দ্বারা গুণ করছি গুণ করলে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস হয়ে গেছে এবার এখানে 2 1 2 উত্তর করতেছি 2 1 2 সেজন্য - 2 করতে থিতা - 1 করতে থিতা 2 1 2 মিলে কি হচ্ছে 2 cos থেকে কম যায় - 1 কম যায় তাহলে এই যে উত্তর দেওয়া আছে দ্বিতীয় রাশির গুণফল শূন্য সেজন্য প্রতিটা মান আলাদা আলাদা সংখ্যা লিখে যাচ্ছেন সেজন্য এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য আমরা এখানে মার্কেট আগে নিয়েছি cos 0 degree 1 1 মার্কেট আগে নিয়েছি 2 দিয়ে ভাগ করছি cos 60 degree 1 half সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি শর্ত দেওয়া ছিল থিটা সূত্র কোণ এটা তার অর্থ হচ্ছে যে থিটা মানটা যদি পৃথিবীর বড় 90 ডিগ্রি করো যেটা আমি এখানে নোটেশন লিখছি সুতরাং প্রদত্ত শর্তে নিম্ন সমাধান 0 ডিগ্রি বন যোগ না 60 ডিগ্রি বন যোগ হবে এই প্রবৃত্তি দ্বারা আছে এবার আমি গত ক্লাস এবং এই ক্লাস নিয়ে একটা সিজনশীল প্রশ্নে আলোচনা করব লক্ষ্য করো প্রত্যেকে লক্ষ্য করো প্রথমে ক্ষ
নম্বর কোশ্চেন হলো x এবং y এর মানটা সূত্রপন থাকবে গ নম্বর কোশ্চেন x এবং z এর মানটা সূত্রপন হবে অর্থাৎ 0 ডিগ্রি গণ যোগ্য হবে না 90 ডিগ্রি গণ যোগ্য হবে না 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝে যে মানগুলি আছে সেগুলোর গণ যোগ্য হবে প্রিয় শিক্ষার্থী এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে তোমরা ভালোভাবে চর্চা করবে আশা করি তোমরা পাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে।